নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারের মাঝে বিসিবির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের পশ্চিমতলা বাইতুসালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতদের স্বজনদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুপুরে বিসিবির একটি প্রতিনিধি দল পশ্চিমতলা এলাকায় গিয়ে হতাহতদের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করে কথা বলেন। তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তারা। পরে প্রত্যেক পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, আটা, চিনি সহ প্রায় 25 কেজি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিসিবির সিনিয়র ম্যানেজার আব্দুল বাতেন নিহতদের আত্মার মাগফিরাত কামনা সহ তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং এই শোক কাটিয়ে ওঠার প্রত্যাশা করেন।